দরিদ্র লোকৰ সহায়ৰ বাবে আজিৰে পৰা ৰাজ্য চৰকাৰে আৰম্ভ কৰিছে আমাৰ দোকান লকডাউনৰ সময়ত আমাৰ দোকানৰ পৰা দৰিদ্ৰ লোকসকলে সুলভ মূল্যত কিনিব পাৰিব সামগ্ৰী আমাৰ দোকানত 25ৰ পৰা 30 টকাৰ ভিতৰত পোৱা যাব আলু আৰু পিয়াজ গুদিকে এই সুবিধা ইতিমধ্যে চৰকাৰৰ তৰফৰ পৰা দিয়া হৈছে কাৰণ লকডাউন যিহেতু এই সম্প্ৰসাৰিত কৰা হৈছে এই সপ্তাহটো গুদিকে এই সপ্তাহটো যাতে বজাৰত সামগ্ৰীৰ কৃত্ৰিম নাটনি নহয় যাতে মূল্য বৃদ্ধি নহয় তাৰ পৰিপ্ৰেক্ষিতত এবাৰ এনে ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে পূৰ্বতেও দেখিব পোৱা গৈছিল যে দুটা সপ্তাহৰ লকডাউনৰ সময়ছোৱা যেতিয়া দ্বিতীয়টো সপ্তাহত সোমবাৰ আৰু বুধবাৰে খুলি দিয়া হৈছিল শাক পাচলি বা ফল মূলৰ দোকান বা ফল মূলৰ যিহেতু ব্যৱসায় আৰম্ভ কৰি দিয়া হৈছিল দুদিনৰ বাবে উপলব্ধ হ'ব বুলি কোৱা হৈছিলে কিন্তু সেই সময়ছোৱা দেখিবলৈ পোৱা গৈছিলে যে অত্যাধিক মূল্যত বিক্ৰী কৰিছিল বিশেষকৈ আলুৰ কৃত্ৰিম নাটনি কৰি দিয়া হৈছিলে আৰু পৰৱৰ্তী সময়ত দেখিবলৈ পোৱা গৈছিলে চৰকাৰে মূল্য নিৰ্ধাৰণ কৰি দিয়াৰ পাছতো অত্যাধিক মূল্যত বিক্ৰী কৰিছিল গতিকে এইবেলি নাকি লগাবৰ বাবে ইতিমধ্যে আমি কৈছোঁ যে এখন কমিটি গঠন কৰি দিয়া হৈছে ফ্লাইং স্কোৱাডে সেয়া সকলো নিৰীক্ষণ কৰিব তাৰ মাজতে এইটো এটা ভাল খবৰ দৰিদ্ৰ লোকৰ বাবে যে এনেধৰণে আলু আৰু পিয়াজ আমাৰ দোকানসমূহত উপলব্ধ হ'ব এয়া কেৱল দৰিদ্ৰ লোকসকলৰ বাবে বুলিয়েই নহয় প্ৰত্যেককেই ক্ৰয় কৰিব পাৰিব মধ্যবিত্ত শ্ৰেণীৰ লোকেও ক্ৰয় কৰিব পাৰিব কোনো ধৰণৰ কাৰ্ড নালাগে বুলি ইতিমধ্যে কোৱা হৈছে এইখিনি সময়ত ব্যৱসায়ীসকলে কৈছে যে কোনো ধৰণৰ কাৰ্ড নিৰ্দিষ্ট যি কাৰ্ড থাকে সেয়া দেখুৱাব নালাগে প্ৰত্যেকে ক্ৰয় কৰিব পাৰিব আলু পিয়াজ সুলভ মূল্যত আৰু সুলভ মূল্যত এতিয়া আলু আৰু পিয়াজ উপলব্ধ হ'ব এয়া নিশ্চিতভাৱে এটা ভাল খবৰ গুৱাহাটীবাসী ৰাইজৰ বাবে ভাস্কর আমার সৈতে আছে গতিকে ভাস্কর ওসরলে যা ভাস্কর আপনি দৃশ্যসমূহ আমাক দেখক লগতে আমি যেহেতু ভাল খবর বুলিয়ে কৈছো কারণ বারে বারে দেখিলে পাওয়া গৈছিলে যে বিশেষকৈ আলু আর পিঁয়াজৰ কৃত্ৰিম নাটনি হয় মূল্যবৃদ্ধি অত্যাধিক মূল্যবৃদ্ধি হয় গতিকে তারপর সকাহ পাবর বাবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমার দোকানত সুলভ মূল্যত উপলব্ধ লগতে আৰু এটা দিশ আপনার জৰিয়তে চাম লকডাউনের পরিপ্রেক্ষিতত রাইজ কিমান বাহিরলৈ ওলাই আহিছে বা রাইজে লকডাউন মানিছে নে নাই মানা যিহেতু প্ৰতিবাৰে দেখা যায় যে বিশেষকৈ লকডাউনৰ সময়ত আলু পিঁয়াজৰ যথেষ্ট নাটনি হয় আলু পিঁয়াজৰ নাটনিৰ লগতে যি দোকানত পোৱা যায় তাৰ দাম অত্যাধিক হয় আৰু তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি যোগান বিভাগে এক বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছিল য'ত আজিৰে পৰা গুৱাহাটী মহানগৰীৰ প্ৰায় 400খনকৈ যি আমাৰ দোকান আৰু লগতে যিসমূহ সুলভ মূল্যৰ যিসমূহ দোকান আছে সেই মূল্য দোকানসমূহত আচলতে আলু আৰু পিঁয়াজ 25 টকা দৰত গ্ৰাহকৰ বাবে মুকলি কৰি দিয়া হৈছে আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত আজি দেখিবলৈ পোৱা গৈছোঁ আমি ভিন্ন প্ৰান্তৰ যিসমূহ আমাৰ দোকান লগতে সুলভ মূল্যৰ দোকান আছিল সেইসমূহত আমি গৈছিলোঁ তাত দেখিবলৈ পোৱা গৈছিলোঁ আৰু সকলো গ্ৰাহকৰ বাবে ইতিমধ্যে আমি ইয়াৰ যি স্বত্বাধিকাৰীৰ সৈতে আমি কথা পাতিছিলোঁ তেওঁলোকে এটা কথা জানিব দিছে যে সকলো গ্ৰাহকে এই আলু আৰু পিঁয়াজ 25 টকাৰ দৰত কিনিব পাৰিব আৰু যদিহে আচলতে এই চৰকাৰী দোকানসমূহৰ বিপৰীতে যিসমূহ খুচুৰা ব্যৱসায় বা খুচুৰা বিপণী থাকিব তাৰ পৰা আপুনি আলু পিঁয়াজ ক্ৰয় কৰে তেনে তেওঁলোকে তাত 30 টকাৰ দৰত আচলতে আলু পিঁয়াজ ক্ৰয় কৰিব পাৰিব আৰু বাকী আকৌ কৈছোঁ মই যিহেতু গ্ৰাহকৰ সুবিধাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আচলতে এই ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু প্ৰতিজন লোকেই কোনো ধৰণৰ ইয়াত ৰেচন কাৰ্ডৰ প্ৰয়োজন নাই যিকোনো গ্ৰাহকে ইয়াত আলু পিঁয়াজ যেতিয়া ক্ৰয় কৰিব আপুনি 25 টকাৰ দৰতে কিনিব লাগিব আৰু যদিহে কোনো ব্যৱসায়ে অধিক দৰত আচলতে এই দাম লয় তেন্তে আপুনি নিশ্চয়কৈ যোগান বিভাগৰ কাষ চাপিব পাৰিব আৰু তেনে ব্যৱসায়ীৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব আৰু এই ক্ষেত্ৰত মই দোকানৰ স্বত্বাধিকাৰী আছে মই পুনৰ তেওঁৰ কাষলৈ যাম তেওঁৰ পৰা পুনৰ আচলতে গ্ৰাহকসকলক জ্ঞাতাৰ্থে আমি কিছু কথা আমি জানিবলৈ চেষ্টা কৰিম কাৰণ সোমবাৰৰ পৰা শুক্ৰবাৰলৈ আচলতে এই আচলতে সুবিধা উপলব্ধ হ'ব আৰু পুৱা 9 বজাৰ পৰা 4 বজালৈ আচলতে এই বিপণী খোলা থাকিব গতিকে পুৱা 9 বজাৰ পৰা 4 বজালৈ যিকোনো সময়ত আপুনি আহিব পাৰিব আৰু এইখিনিতে কৈ থওঁ যিহেতু প্ৰশাসনৰ পৰা এটা নিৰ্দেশনা প্ৰেৰণ কৰিছে যেতিয়া আপুনি আলু পিঁয়াজে হওক যিকোনো সামগ্ৰী আপুনি ক্ৰয় কৰিব আহিব আপুনি ঘৰৰ ওচৰৰ কাষৰ বিপণীখনত আপুনি ক্ৰয় কৰক আৰু গাড়ী চলোৱাৰ পৰিৱৰ্তে আচলতে আপুনি খোজকাঢ়ি আহক অৰ্থাৎ কৰোনা ভাইৰাছৰ সংক্ৰমণৰ প্ৰতি লক্ষ্য ৰাখিছে এই ধৰণৰ নিৰ্দেশনা প্ৰেৰণ কৰিছে যিহেতু তৃতীয়টো লকডাউন দুটা সপ্তাহৰ লকডাউন আজি শেষ হ'ব অহাকালি আমি যিহেতু কৈছোঁ গাড়ী লৈ ওলাই আহিব নালাগে আপুনি যদি বাহন লৈ ওলাই আহে তেতিয়াহ'লে জৰিমনা ভৰিব লাগিব কিন্তু এই নিৰ্দেশনা দিয়াৰ পাছতো কিন্তু প্ৰথমটো সপ্তাহৰ লকডাউনত ভাস্কৰ যথেষ্ট সংখ্যক লোক যেতিয়া গেলামালৰ দোকান খুলি দিয়া হৈছিল ওলাই আহিছিল আৰু তেতিয়া আমি আন এখন ছবি দেখিবলৈ পাইছিলোঁ ভাস্কৰ যে ওচৰৰ দোকানখনত সামগ্ৰী ক্ৰয় নকৰি বহুত দূৰলৈ ধৰি লওক হাতীগাঁও যদি আপোনাৰ ঘৰ আপুনি গণেশগুৰিলৈকে কিন্তু গেলামালৰ সামগ্ৰী ক্ৰয় কৰিবলৈ আহিছে গতিকে এই যে এটা অত্যুৎসাহী পৰিৱেশৰ সৃষ্টি হয় এইবেলি বা আজিৰ দিনটোত আপুনি কি দেখিছে বা কেনেকুৱা ধৰণৰ এখন ছবি দেখিবলৈ পাইছে নাই আচলতে আজিৰ দিনটো যদি চাই আজিৰ দিনটো যথেষ্ট লোক ওলাইছে যিহেতু যোৱাকালি সম্পূৰ্ণৰূপে আচলতে বন্ধ আছিলে গ্ৰাহক যোৱাকালি যথেষ্ট ভিৰ কম আছিল বা খেৰেঙা আছিলে কিন্তু আজিৰ কিছু পৰিৱেশ কিছু সলনি হৈছে কাৰণ আজিৰ দিনটো যদি চাই আপুনি আজি ইয়াৰ সামগ্ৰী পৰি আমি হাতীগাঁৱত আছোঁ যিহেতু হাতীগাঁৱৰ মূল পথৰ যদি দৃশ্যাংক চাই যথেষ্ট মানুহ লোক ওলাইছে আচলতে সকলোৱে এই সময়ত বজাৰ কৰিব ওলাইছে আৰু সকলোৱে এনেদৰে ওলাইছে তাৰ মাজত আচলতে একাংশ আছে যিয়ে এনেই আচলতে ওলাই আহি
আসলে পরিবেশ সাবলে কিছু ওলাই গতি সেই লোকের হয়তো পরিবেশ অতি বিনষ্ট হব ধরেছে। মই গ্রাহক আছে, মই গ্রাহকসল কাশলে যাম, কাশলে গিয়ে আমি দাদা অকান যদি বজার করে আলু পেঁয়াজ আলু পেঁয়াজ আটা ময়দা এখানে লো আলু কেন পাইছে আলু দাদা 25 টাকা দারত বিকি আছে বলে কেছে। আপনার ঘর? মোর ঘর শুৱালকুছিত হয়, মই ইয়াতে থাকো আর মানে খাটি। আমি নিজে সুরক্ষিত থাকিলে বেলেগে সুরক্ষিত হব পাৰিব মানে। আজি চাই যথেষ্ট লোক ওলাইছে, আপুনি নিজে দেখিছে আজি কিন্তু সেই লকডাউনৰ যিটো প্ৰভাৱ পৰিবলৈ কিয়া পোৱা নাই? আজি অলপ পৰা নাই মানে কি, হয়তো মানে কি সামগ্ৰী কিছুমান লাগা থাকিব পাৰে, মানে 14 দিন হৈ গ'লতো, ভাবিলে মানে কি বস্তু কাৰোবাৰ অসুবিধা হয় দিয়কচোন, 14 দিন মানে থাকিলেও ধৰ বহুত বস্তু কমি যায়, মানুহৰ ঘৰত বস্তু নোহোৱা হৈ যায়, তেনেস্থলত ওলাই আহিছে। আজি 14 দিন পাছত যদিও বা খোলা দিব বুলি ভাবিছিল আৰু এসপ্তাহ বাৰহি দিলে, সেইটোৰ কাৰণে আজি অলপ ওলাই আহিছে। হয়, গুরুত্বপূর্ণ কথা এটা কৈছে, যেহেতু 14 তারিখ ইতিমধ্যে লকডাউন আসে, আজি তারিখলে অর্থাৎ 12 তারিখলে যেহেতু 2 সপ্তাহ লকডাউন আসে, তেনেক্ষেত্রে যদি এই যেহেতু 12টা দিন, গতি যথেষ্ট লোক যোক আসলে সাধারণ রাইজ কোনো আসলে ওলাই অহা নাছিল, বিশেষকৈ লকডাউনক সম্পূর্ণ সমর্থন জনা দেখাব পোৱাছিল, যেহেতু আজিৰ পৰা আকৌ এসপ্তাহলৈ লকডাউন দিয়া আছে, তেনে পৰিপ্ৰেক্ষিতত হয়তো আজিৰ দিনটোত কিছু পৰিৱেশ আছে। আপুনি লাইনত থাকক, আপুনি আমাক পৰিৱেশ দেখুৱাওক, আৰু যদি সুবিধা সন্মত হয় আপুনি কিছু আগবাঢ়ি, আৰু যদি দোকান আছে আপুনি তালৈ যাব পাৰে, আমাক দেখুৱাব পাৰে। আমি যিহেতু অন্য এটা পৰিৱেশো আমি দেখুৱাম, কাৰণ আমি আমাৰ দৰ্শকসকলক জনাই গৈছোঁ যে আজিৰ পৰা যিহেতু গুৱাহাটীত এসপ্তাহৰ বাবে লকডাউন আৰম্ভ হৈছে, গতিকে আমি সেয়াও দেখুৱাই যাম। 19 জুলাইলৈকে গুৱাহাটীত অব্যাহত থাকিব যিহেতু লকডাউন, আৰু এই সময়ছোৱাত কি কি খোলা থাকিব, কেতবোৰ নিৰ্দেশনা জাৰি কৰা হৈছে, সেয়া আমি টিভি স্ক্ৰীণত দেখুৱাম আমাৰ দৰ্শকসকলৰ সুবিধাৰ্থে। আমি সমান্তৰালভাৱে জনাই গৈছোঁ যে যিসমূহ অত্যাৱশ্যকীয় সামগ্ৰী আছে, সেই অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ ক্ষেত্ৰত সকাহ দিবৰ বাবে ইতিমধ্যে চৰকাৰে বিভিন্ন ধৰণৰ পন্থা অৱলম্বন কৰিছে। নাকি লগাবৰ বাবে অসাধু ব্যৱসায়ীসকলক চৰকাৰে এক কমিটি গঠন কৰি দিছে, তাত ফ্লাইং স্কোৱাডো থাকিব। কিন্তু এইখিনিতে আমি আকৌ কওঁ যে যিসকল লোকে ঘৰে ঘৰে সামগ্ৰী দিবলৈ যায়, যিসকল পাচলি বেপাৰীয়ে, গতিকে ক'ৰবাত নহয় ক'ৰবাত যেন তেওঁলোকে সুযোগ গ্ৰহণ কৰা দেখিবলৈ পোৱা যায়। যদি 35-40 টকা কিলো আলু তেওঁলোকে 60-70 টকাত বিক্ৰী কৰি আহিছে, অজুহাত আৰু যুক্তি তেওঁলোকৰ হাতত বহু থাকে, গতিকে সেইসমূহৰ ক্ষেত্ৰত ৰাইজো কিছু সতৰ্কতা অৱলম্বন কৰি তেওঁলোকৰ পৰা যাতে তেনেধৰণৰ সামগ্ৰী ক্ৰয় নকৰি অৱগত কৰিব পৰা যায় তাৰ কিছু ব্যৱস্থা হয়তো কৰিব লাগে চৰকাৰৰ তৰফৰ পৰা। গতিকে বিগত সপ্তাহতো আমি তেনেধৰণৰ চেষ্টা অব্যাহত ৰাখিছিলোঁ। আমি নীতি নিৰ্দেশনাৰ কথা যিহেতু কৈ আছোঁ, বলেনো আছে আমাৰ সৈতে, গতিকে বলেনে আমাক সেই দৃশ্যসমূহ দেখুৱাৰ সমান্তৰালভাৱে, লকডাউনৰ পৰিৱেশ দেখুৱাৰ সমান্তৰালভাৱে নীতি নিৰ্দেশনাৰ কথাও আমাক বলেনে ক'ব, লগতে বলেনে আমাক আজিৰ দিনটোৰ অন্য খবৰো আমাক জনাই যাব। বলেনে মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। হয়, ৰাজ্যত সম্পূৰ্ণ 14 দিন লকডাউনৰ পিছত অতিৰিক্তভাৱে বৃদ্ধি কৰা 7 দিনৰ লকডাউনৰ আজিৰ প্ৰথমটো দিন, আৰু দেখিব পোৱা গৈছে যে আজিৰ দিনত এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ বেলতলা 3 আলিত। আৰু প্ৰথমে নিজ দিনৰ দৰ্শকসকলক দেখুৱাবলৈ বিচাৰিম যে গুৱাহাটী মহানগৰীৰ এই মুহূৰ্তত প্ৰান্তে প্ৰান্তে থকা যিসমূহ পৰিৱেশ, ৰাজপথত আচলতে যান বাহন যাতায়াত কি ধৰণৰ চলাচল হৈছে এই মুহূৰ্তত আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। নিৰাপত্তাৰক্ষী ৰাজপথত এই মুহূৰ্তত আছে আৰু তেখেতসকলে চোৱা চিতা কৰি আছে বাহনসমূহৰ ক্ষেত্ৰত, কিন্তু আমি দেখিব পাইছোঁ যে বাকী 14 দিনৰ যিধৰণৰ এটা পৰিৱেশ আছিল যে সম্পূৰ্ণৰূপে স্তব্ধ হৈ আছিলে মহানগৰ, কিন্তু তাৰ বিপৰীতে আজি দেখিব পোৱা গৈছে যে এয়া বাইক চলাচলৰ পৰা আৰম্ভ কৰি চাৰিচকীয়া বাহনৰ ভিৰ কিন্তু বাকী 14 দিনৰ তুলনাত যথেষ্টভাৱে বৃদ্ধি হৈছে আৰু ৰাজপথত দেখিব পোৱা গৈছে। তেনে এটা সময়ত এই কথাও ক'ব পাৰি যে যিহেতুকে যথেষ্ট পৰিমাণে সকাহ প্ৰদান কৰা হৈছে আৰু কেইবাটাও অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ ক্ষেত্ৰত, বিশেষকৈ লাগিলে যিসমূহ গেলামালৰ প্ৰতিষ্ঠান, সেইসমূহ আজি ৰাতিপুৱা 9 বজাৰ পৰা আবেলি 4 বজালৈকে খুলিব। ঠিক একেদৰে বেংক প্ৰতিষ্ঠান বা তেনেকুৱা ধৰণৰ সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ ক্ষেত্ৰতো কিছু বহু শিথিলতা প্ৰদান কৰা হৈছে। তেনে গৈনালৈ আচলতে এই মুহূৰ্তত ৰাজপথলৈকে জনতা ওলাই আহিছে নেকি, তাক এক প্ৰশ্ন হৈছে। এই মুহূৰ্তত আমি এটা দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম যে গেলামাল খুলি দিয়া হৈছে আৰু সেই গেলামালৰ বিপণীসমূহত জনতা বা গ্ৰাহক আহিছে, ভিৰ এটা পৰিৱেশৰ স্থানে স্থানে সৃষ্টি হৈছে, কাৰণ 14 দিনীয়া যি লকডাউন, সেই লকডাউনৰ সময়ছোৱাত বহু লোকেই সা সামগ্ৰী নিবলৈ বাহিৰলৈকে অহা নাছিল বা সামগ্ৰী যথেষ্টভাৱে কিনিছিলে। দাদা অকণমান আমি কথা পাবলৈ চেষ্টা কৰিম এই মুহূৰ্তত।
এই যে ভয় আতংকময় এটা পরিবেশ সকলের মাজত সৃষ্টি হয়ে আছে আর বিশেষকৈ ষাঠি উঠা লোকসল বাহিরলকে আহিবলৈ মানা প্রদান করা হয়েছে পুনের সাতদিনিয়া লকডাউন সাতদিনিয়া হবে মানিব লাগিব কি ধরনের দেখিছে আজির দিনত গুয়াহাটি মহানগর আপনি বাহির ওলাই আহি কি দেখিছে এটা না এটা পেপার মতে দেখুন গাড়ি মুভমেন্ট বন্ধ বলিয়া কয় পুলিশে হোক মেডিসিনে হোক সেইবিল সব গাড়ি দেখুন চলি আছে ট্যাক্সি চ্যাক্সি ফিল চলি আছে প্রাইভেট গাড়িও মানে কম পরিমাণে হলো দুচকীয়া বাহনের কথা বন্ধ করা হয়েছিল দুচকীয়া দুগরাক লোকের ক্ষেত্রে বাধ্যবাধকতা আছে কিন্তু হ্যাঁ আমি পরিবেশ দেখি আজি মই মূল ঘর সর এইমাত্র ওলাই আছে গতি মই যেটি দেখিছি এটাই কইছো আর মানে শিথিল বেশি শিথিল হয়েছে নাকি নে ইমান এখিনি শিথিল ঠিকই আছে শিথিল তো এসেনশিয়াল বস্তুটো খুলি দিবই লাগিব সেটোর উপায় নাই আচ্ছা গাড়ি মেট্রো কথা তো কব নর মানে কইছে যে আগতে কইছিল যে পারমিশন লওয়া গাড়িও নয়ব বলে এটা পারমিশন নলওয়াগুলো করে আছে নিশ্চয়কৈ আমি ৰাজপথৰ পুনৰবাৰ দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম এগৰাকী স্থানীয় লোক বা তেখেতে এই মুহূৰ্তত ৰাজপথলৈ ওলাই আহি প্ৰথম যিখন ছবি তেখেতে প্ৰত্যক্ষ কৰিছে যে প্ৰশাসনে যিধৰণৰ কথা কোৱা হৈছিলে যে নীতি নিৰ্দেশৰ কথা কোৱা হৈছিলে সেই নীতি নিৰ্দেশ ক'ৰবাত হেৰুৱাইছে নেকি এই মুহূৰ্তত তেখেতৰ মনতো প্ৰশ্ন জাগিছে আৰু তাই তেখেতে উল্লেখ কৰিছে যে ৰাজপথত এই ধৰণৰ বাহন চলাচল কৰিছে আৰু এটা বাকী চৈধ্যদিনীয়া লকডাউনৰ সময়ছোৱাত যিধৰণৰ স্তব্ধ সম্পূৰ্ণৰূপে আছিলে কিন্তু আজি কিছু অনুষ্ঠান প্রতিষ্ঠানের ক্ষেত্রে শিথিলতা করার সুযোগ গ্রহণ করার পিছতে একাংশ রাজপথলৈকে ওলাই আহিছে নেকি আর রাজপথলৈ ওলাই আহি এটা ভিড় এরা সৃষ্টি করেছে নেকি তাকে প্রশ্ন আহিছে আনফালে যদি আমি সাবলে যাও এয়া হচ্ছে গেলামালা প্রতিষ্ঠান সমূহ যেহেতুকে যিসমূহ একাখরিয়াকৈ আছে এখনের পিছত এখনকৈ গাতে লাগি থকা অনুষ্ঠান সমূহ বা প্রতিষ্ঠান সমূহ বন্ধ করে রাখা হয়েছিল কিন্তু বাকি সমূহ যে একাখরিয়াকৈ থকা অনুষ্ঠান প্রতিষ্ঠান সমূহ এয়া খুলি দিয়া হয়েছে আর এইদরে এতিয়া প্রতিষ্ঠান খুলি দিয়া হয়েছে আর প্রতিষ্ঠান গ্রাহকের ভিড় এটা দেখব পাওয়া গেছে সকলের বিপদ আর এই বিপদের মাজত বিশেষ অর্থনৈতিক ক্ষেত্রের প্রশ্ন আহিছে বহুতরে চলাই নিব পৰা সংগ্রাম এটার প্রশ্ন আহিছে কিন্তু এই প্রত্যাহ্বান সরকারের বাবেও কিছু প্রত্যাহ্বান সকলের বাবেও গতি বলেন আপনি সেই দৃশ্য আমাকে দেখাই যাব আর উপায় নাই আমার আমার দরে মধ্যবিত্ত মানুষখিনিতো গতিয়ে নাইকিয়া হয়েছে সদায় ঘর সময় সময় ওলাবই নারি এটা কিনা এটা কিনিম বলে ওলাই কোনোমতে দোকান পাইছো বলিয়ে নহলে তো তাকো নাই ঘরত ঘরত চাউল কিনা না থাকে কিনা না থাকে দোকান বন্ধ হলে তো আমার আমারই গতি নাইকিয়া হয় পয়সা থাকলেও তো খাবলে নাই আহা দিয়া কর আপনি সরকারি খণ্ডত কাম হয় মই রিটায়ার্ড এটা কথা যদি আমি প্রশ্ন করো যে সরকারি যখন আজি কর্মচারী তখন ঘর বহি থাকলে তখন দরমা পাব যখন অবসরপ্রাপ্ত তখন দরমহা তো পাব বা তখন যদি মাহিলি সেয়া পাব কিন্তু যখন দৈনিক হাজিরা করে খায় যখন খায় তখন কারণে জীবনের কারণে প্রত্যাহ্বান আছে তখন দৈনিক যেতে ইনকাম করবেন তখন পরিয়াল চলাব নয় তখন ইয়ার পিছত এই ধরনের লকডাউন ব্যবস্থায় হয়তো সকল সমস্যা শেষ নকরিবও পারে এই এই মুহূর্তে কিন্তু প্রশ্ন জাগিছে লকডাউন তো কোনো অর্থ নাইকিয়া লকডাউন দি পেলায় মানুষখিনি বহুত বিপদত পেলাইছে আপনি যাও সাধারণ রিক্সা এটা খাবলে উপায় নাই ঘরে ঘরে খুঁজিবলে অহা হয়েছে বলেন আমি আপনার ওসরে পুনরবার যাম বলেন কারণ সামগ্রিক পরিবেশ আমি আমার দর্শকসকলকে দেখাই যাম আর আমিও যেহেতু বিশেষভাবে সকলের সুবিধার্থে যিনি সামগ্রীর মূল্য আজির দিনটি দেখবলে পাওয়া গেছে বিশেষকৈ আলু পিঁয়াজের মূল্য কমাই দিয়া হয়েছে সুলভ মূল্যত হয়েছে গতি সকল খবর আমি আমার দর্শকসকলক দেখাই যাম বলেন আপনি লাইনত থাকিব সামগ্রিক পরিবেশ দেখাই গেছো গুৱাহাটী মহানগর যেহেতু লকডাউন পুনের সম্প্রসারণ করা হয়েছে লকডাউন পুনের এসপ্তাহ গতি এটা সপ্তাহত রাইজে আজির দিন কেনে ধরনের সহারি আগবাইছে সহযোগিতা আগবাইছে সেয়া নিশ্চিতভাবে লক্ষণীয় হব কারণ পূর্বতে দেখবলে পাওয়া গেছিল যে পূর্বর সপ্তাহ কেটার কিন্তু যথেষ্ট সহযোগিতা দেখা গেছিল আর যার ফলত কিছু পরিমাণে রোধ হয়েছিল গণসংক্রমণ গতি আজির দিন কেনকা ধরনের সেই ক্ষেত্রে সহারি জানাইছে সেয়া নিশ্চিতভাবে লক্ষণীয় হব গতি আমি যেহেতু আমি পরিবেশ সমূহ দেখাই গেছো আর আমি সকলের সুবিধার্থে জানাই গেছো যে সরকারে যিসমূহ অসাধু ব্যৱসায়ীয়ে সামগ্রী অধিক মূল্যত বিক্রি করে আহিছে তেওঁলোকক নাকি লগাবৰ বাবে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে এই সপ্তাহটোত অর্থাৎ এই লকডাউনের সপ্তাহটোত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত করেছে আর সেই বৈঠকত বিভিন্ন ধরনের পন্থা তেওঁলোকে অবলম্বন করার কথা ইতিমধ্যে কোৱা হৈছে গতিকে দেখিবলে পোৱা গৈছে যে যিসমূহ আমার দোকান আছে তাত আলু আর পিঁয়াজ সুলভ মূল্যত বিক্রি করা হয়েছে যত পূর্বতে দেখবলে পাওয়া গেছিল যে আলু কৃত্রিম নাটনি করে বহু মূল্যত বিক্রি করেছিল আর পাছতো দেখবলে পাওয়া গেছিল যে বহু যুক্তি অসাধু ব্যবসায়ীসকলে প্রদর্শন করেছিল আর বিশেষকৈ কেঁচা পাচলির ক্ষেত্রতো দেখবলে পাওয়া গেছিল যে সরকারে নির্ধারণ করে দিয়া মূল্যত বিক্রি করলে লোকসান হয় বলে সেই কথা সদরি করেছিল স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের আগত জানাইছিল।
গতি সকলো চালি জারি চাই সরকার রাজ্য সরকারের তরফের পর কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবেলি সাধারণ রাইজর এইখানে যবস্থা গ্রহণ করা হয়েছে সেয়া যদি নিশ্চিতভাবে উপলব্ধ হয় তাহলে এক বৃহৎ সকাহ বলে কব পারি সর্বসাধারণ রাইজর কারণ মূল্য বৃদ্ধিয়ে কুঙা করে পেলাইছে সর্বসাধারণ রাইজক এফালে লকডাউন গতি তেক্ষেত্র বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানত কর্মরত লোকর অসুবিধার সম্মুখীন হয়েছে দিন হাজিরা করা লোকর অসুবিধার সম্মুখীন হয়েছে আর বিশেষভাবে মধ্যবিত্ত লোকসকলেও যথেষ্ট সমস্যার সম্মুখীন হবলগীয়া হয়েছে গতি পরিপ্রেক্ষিত যদি অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হয় তাহলে কুঙা করে পেলাব সর্বসাধারণ রাইজক আর সেই সমূহের উপর দৃষ্টি রাখিয়ে সরকারে ইতিমধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু সেয়া কিমান দূর ফলপ্রসূ হব সেয়া নিশ্চিতভাবে লক্ষণীয় হব সাংবাদিকসকলের আমার সাংবাদিকর যেহেতু দৃষ্টি নিবদ্ধ থাকিব যে কিমান দূর ফলপ্রসূ হয়েছে সেয়া আমি জানাই যাব কিন্তু আজি এটা পরিবেশ দেখিলে পাওয়া গেছে যে আজির দিন আরক্ষী প্রশাসন যথেষ্ট কঠোর হয়েছে কঠোরতারে কঠোরভাবে অবলম্বন করেছে আর প্রশাসন পূর্বতেও কঠোর হয়েছে আর বিশেষ বজার সমার করে পেলে আসলে যেহেতু গেলামালের দোকান খোলা থাকিব নিজের বাহন লো অনার অহার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদিহে নিজের বাহন লো বজার করবলে আহে তাহলে অত্যাধিক জরিমানা ভরব লাগবে বলে আরক্ষী আয়ুক্ত ইতিমধ্যে জানাইছে সপ্তাহত চারিদিন বেকারি খোলা থাকিব 19 জুলাইলৈকে বাহাল থাকা লকডাউনত কি কি খোলা থাকিব ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার যোগান ধরা হব ঠিক তেনেধরণে কাহরিয়া যুক্ত গেলামালের দোকান আছে সেয়া খোলা থাকিব সরকার বা ব্যক্তিগত কার্যালয়সমূহ বন্ধ থাকিব গতি এই সমূহ নির্দেশনা আছে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকিব আর নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প খোলা থাকিব এয়া হচ্ছে নির্দেশনা বলেনের ওসরলে পুনের যাব বলেনে আমাক নির্দেশনার উপরও জানাব আর পরিবেশও আমাক বলেনে দেখাই গেছে বলেন হয় আজির পরিবেশ দেখা গেছে যথেষ্টভাবে জনসাধারণে শিথিলতার সুযোগ গ্রহণ করে রাজপথলকে ওলাই অহা আমি এখন ছবি দেখবলে পাইছো রাজপথে এই মুহূর্তে কিন্তু দেখা গেছে যে জনতার কিছু ভিড় লাগিছে আর সেয়া লাগিলে দুচকিয়া বাহনেই হোক বা চারিচকিয়া বাহনেই হোক সেই বাহন সমূহ জনতার রাজপথলে ওলাই আহিছে আরক্ষী প্রশাসনে এই ক্ষেত্রে জনসাধারণের কি ধরনের সঁহারি লাভ করেছে বা কি ধরনের ছবি দেখিছে আমি এই মুহূর্তে তেখেতসকলৰ চেষ্টা করব এই মুহূর্তে আজিরে পৰা পুনৰ আৰম্ভ হৈছে সাতদিনীয়া লকডাউন রাজপথত আমি দেখিছো এটা পরিবেশ যে পরিবেশ এই 14 দিন কিছু পরিমাণে বাট বন্ধ আসে আপনাদের কেন ধরনের একটা প্রত্যাহ্বানের সম্মুখীন হয়েছে বা কেন ধরনের ছবি দেখেছে বাকি কেদিন করে আজির পর অল্প আরো অল্প কমিছে গাড়ি মোটর কমিছে আজি যে দেখিছো মতো এটা রাতের পর আসো আজি ধর এসেনশিয়াল যেখানে গাড়ি আছে সেইখানি বাইরে বাকি গাড়ি বা আননেসেসারি গাড়ি ওলা নাই আগতেও ওলা নাছিল এবার দু এটা ওলাইছিল এটা বেলেগ কথা কিন্তু আজি তো আর বহুত কমা দেখছি জনসাধারণের ধর এনে অনে আপনার ঘুরি ফুরা খুব কম দেখি রাইজে সহায় পাইছে মানে যিখিনি জরুরীকালীন সেবা বা যিখিনি কর্তব্যরত সেইখিনি মানুষ বাহিরে বাকি মানুষ ওলা বহুত কম এনে দুই এটা ঘর সবজি বাজার আইছে সবজি অল্প নিচে খোজকাঢ়ি আহি নিছে আপনাদের নিজাকে এনে মানুষ বাধা দিবলগা হয়েছে নাকি এটা লগে কিবা তেনেকুৱা হওয়া নাই নিজে আহিছে অল্প সলপ দুই এটা সবজি ওচরের মানুষ আহিছে সবজি ওজন নিছে বা গেলামালের দোকান খোলা আছে গেলামালের বস্তু বজার করে লৈ গৈছে বাকি ঠিক তেনেকে যে এনেকে আগত যেনেকে আছিল হুড়ুয়ে তেনেকে অহা নাই এটা খুবই কম আরক্ষীর তরফের পর এই মুহূর্তে কোয়া হয়েছে যে সম্পূর্ণরূপে জনসাধারণে লকডাউন মানিছে আর জনসাধারণে লকডাউন মানি এটা সুস্থির পরিবেশের মাজত এই মুহূর্তে চলাচল করে থাকা বলে দেখিছে আমি যদি অকমান আগুয়াই যাও তাহলে দেখবলে পাম যে যিসমূহ আজির পর পদুলিয়ে যিসমূহর খাদ্য শাক পাচলি যোগান ধরার কারণে যিসমূহ প্রতিষ্ঠানের কথা কোয়া হয়েছিল সেইসমূহর ক্ষেত্রতো আজির পর কার্যকরী হয়েছে আর সেইসমূহে 8 বজার পর দুপুরিয়া 2 বজার সময়সালেকে তখনকলে যোগান ধরব পারিব তারপরেও রাজপথ সমূহতো আমি দেখিছো যে 2-4খনক দোকান বহিছে আর তার শাক পাচলি বিক্রি করা হয়েছে আর এইসমূহ প্রক্রিয়তে প্রশাসনে নির্ধারণ করে দিয়া সামগ্রীর মূল্য তখনকলে নির্ধারণ করার তখনকলে বিক্রি করেছে নে তখনকলে অইন কিবা সেও আমি জানিবলে চেষ্টা করিম এয়া প্রশাসনে নির্ধারণ করে দিয়া সামগ্রীর গাজর আছে আর বিন আছে গাজর বিক্রি করে আছো আমি পার কিলো 80 টাকা বিন বিক্রি করে আছো পার কিলো 80 টাকা প্রশাসনে নির্ধারণ করে দিয়া প্রশাসনে নির্ধারণ করে দিলে দিছিলে পার কিলো 95 টাকা কিন্তু আমি 80 টাকাতে দি আছো কম দামত দিব মালর হেৰি কম এই কাস্টমারে কম আচ্ছা মানুহই নাই মাল এভেলেবল পড়ি আছে রাতির পর মানুষ নিব অহা নাই এখানে কমত দিব লগা হয়েছে কইলে এগারী ব্যবসায় এই মুহূর্তে উল্লেখ করেছে বিপরীতে আলু আর পেঁয়াজত কিমান মূল্য আমি সেয়াও জানিব চেষ্টা করিম এই মুহূর্ত কারণ আজির তারিখ যদি মহানগরীর আটাইতকৈ চর্চিত বিষয়টি হয়েছে যে বজারের ক্ষেত্রে আলু আর পেঁয়াজ মূল্যটির ক্ষেত্রে
অকমান যদি আমি বিক্রেতাজন অকল আহিলে আহে আমি কথা চেষ্টা করি কারণ সামাজিক দূরত্ব আমি মানি চলিব লাগিব আলু পেঁয়াজ কিমান কি আপনাদের 30 টাকা 30 টাকা 30 30 টাকা আর পেঁয়াজও একই মূল্য 30 মানে জকালি প্রশাসনে বারবার কইছে যে 30 টাকার মূল্যর উপর দিব নোৱাৰিব আপনাদের কিনা দাম কিমান আছে আমার কিনা পড়ছে ধর 2200 এনেকা 2300 এনেকা কিনা পড়ছে কুইন্টেল আজি প্রশাসনের তরফে একটা কথা কোয়া হয়েছে যে যেহেতু সুলভ মূল্যের দোকান আমার দোকান তাত 25 টাকাকে বিক্রিও পারিব বিষয়টা এটা ভাল যদিহে আসলে প্রশাসনে সেই ধরনের পরবর্তী সময়সাত যদি বিক্রি করিব পারে কিন্তু প্রশ্ন হয়েছে যে সেই সমূহ প্রতিষ্ঠানে যদি 25 টাকাত বিক্রিও পারে বাকি সমূহ প্রতিষ্ঠানের দামটো অধিক দামত হয় কিয় তাকে লৈ কিন্তু এক ডাঙর প্রশ্ন আমি তো সরকারি রেটতে বিক্রি করেছো আপনারা তো সরকারি রেট বিক্রি করেছো কিন্তু সেই একে সমূহ প্রতিষ্ঠানে যদি 25 টাকাত বিক্রিও পায় কোনবা কলা বাজারি করেছে কোনবা বেশি দামত কিনিছে কোনবা মালটো মারোয়ারি রাখি দিছে বা লাস্টত এইটো দামটো নাই মাল নাই লাস্টত এইটো দাম কয় না দামটো বেশি হয়েছে এই কিনে সব বস্তুর এনেকা সিস্টেম আছে লুকায় রাখি দিছে লাস্টত যা বিক্রি করেছে বেশি দামতে বিক্রি করে দিছে যেবিলাকে মারোয়ারি মানুষবিলাক আছে সেবিলাক স্টক করে রাখি দিলে লাস্টত দেখিলে এইটো স্টক মার্কেটত নাই বলেন ধন্যবাদ জানাইছো অভিযোগ প্রতি অভিযোগ প্রতিদিনাই আছে আর সদায় আছে বলেন কিন্তু আজির দিনটো দেখিলে পাওয়া গেছে যে সকলকে ভাল কথাটো হয়েছে সাধারণ রাইজর বাবে আলু পেঁয়াজের মূল্য সুলভ মূল্য যেহেতু আমার দোকান সমূহ দিয়া হয়েছে ধন্যবাদ বলেন ব্রেকিং নিউজ শিবসাগরত করোনাত গণসংক্রমণ জেলাখনত এই মুহূর্তলৈকে 8 জন করোনাত আক্রান্ত হয়েছে করোনাত আক্রান্ত সদ্যপ্রয়াত অশ্বিনী চেতিয়ার 2 ভাতৃ আবর্ত ভবনের সাফাই কর্মীও আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে মুকুল চেতিয়া আর কমল চেতিয়া অশ্বিনী চেতিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার পর সংক্রমণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়াত উপস্থিত আছে মন্ত্রী সাংসদ উপায়ুক্তকে ধরে বহুজন উপস্থিত আছে মন্ত্রী যোগেন মোহন সাংসদ তপন গগৈ উপস্থিত আছে বিধায়ক কুশল দুয়ারি উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক উপস্থিত আছে বিজেপি নেত্রী পুরবী রাজকুঁড়ি ময়ূর বরগোহাঁই দল সংগঠনের বহু নেতা কর্মীর উপস্থিত আছিল সাংবাদিকও 10 জুলাইত মৃত্যু হয়েছিল অশ্বিনী চেতিয়া সকলোরে সব সংগ্রহের সম্ভাবনা আছে পুনৰ জানাইছো শিবসাগরত করোনার গণসংক্রমণ জেলাখনত এই মুহূর্তলৈকে 8 জন কলো করোনাত আক্রান্ত হয়েছে করোনাত আক্রান্ত হয়েছে সদ্যপ্রয়াত অশ্বিনী চেতিয়ার 2 ভাতৃ আবর্ত ভবনের সাফাই কর্মীও আক্রান্ত হয়েছে মুকুল চেতিয়া আর কমল চেতিয়া অশ্বিনী চেতিয়ার অন্ত্যেষ্টিক্রিয়ার পর সংক্রমণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়াত উপস্থিত আছে মন্ত্রী সাংসদ উপায়ুক্তকে ধরে বহুজন লোক উপস্থিত আছে মন্ত্রী যোগেন মোহন সাংসদ তপন গগৈ উপস্থিত আছে বিধায়ক কুশল দুয়ারি উপায়ুক্ত আরক্ষী অধীক্ষক উপস্থিত আছে উপস্থিত আছে বিজেপি নেত্রী পুরবী রাজকুঁড়িও ময়ূর বরগোহাঁই উপস্থিত আছে দল সংগঠনের বহু নেতা কর্মীর সাংবাদিকও উপস্থিত আছে 10 জুলাই যেহেতু মৃত্যু হয়েছিল অশ্বিনী চেতিয়ার এতিয়া সকলরে সব সংগ্রহের সম্ভাবনা আছে গৃহনেতা অখিল গগৈ ধৈর্য কোঁয়ার বিটু সোণোৱাল আর মানস কোঁয়ারক মুক্তির দাবি ডিগবৈত অর্ধ উলঙ্গ প্রতিবাদ রাজনৈতিক চক্রান্ত করে কৃষক নেতা কেজনক বন্দী করে রখার অভিযোগ প্রতিবাদকারীসকলের ডিগবৈ চহরের মাজমজিয়ার বালিজানের দলঙ্গর উপর প্রতিকূল বতরক নেওচি সাব্যস্ত করেছে প্রতিবাদ অতি শীঘ্রে নেতা কেগুলিক মুক্তির দাবি প্রতিবাদকারীসকলের আমি দেখাইছো অর্ধ উলঙ্গ হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে ডিগবৈ বালিজানের দলঙ্গর উপর প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছে ধৈর্য কোঁয়ার বিটু সোণোৱালক মুক্তির দাবি মানস কোঁয়ারের মুক্তির দাবি আর কৃষক নেতা অখিল গগৈ মুক্তির দাবি ডিগবৈ এনেধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে অর্ধ লঙ্গ প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে আগবাইছো আমার সাংবাদিক রীণা কাকতি গগৈর এক বিশেষ প্রতিবেদন আর এই প্রতিবেদন আগবাই বাতর পর বিদায় লো নমস্কার আপনাদের জানে যে অখিল গগৈ আজি 6-7 মাস ধরে কিনে এই বিজেপি সরকারখনে যে কারাগার আবদ্ধ করেছে এই একটা অমানবীয় হয়েছে ইয়াত গণতন্ত্র সিহতে খর্ব করেছে আমি এই কার্য আমি তীব্র বিরোধিতা করছো আর আপনাদের জানে যে অখিল গগৈ নিজের স্বার্থের কারণে আজি কারাগার খাটিব কারণে এই জাতিটার কারণে আজি 6-7 মাস ধরে কারাগার আবদ্ধ হয়ে আছে সেই কারণে আমি
থকা দাবী থকা হৈছে অনতিপলমে অতি শীঘ্ৰে অখিল গগৈ মুক্তি দিব লাগে। আৰু আমি এটা তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ যে অখিল গগৈ স্বাস্থ্য আপুনি যিহেতু কুটিল আছিল কৈছে, আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ। আমাক আজি দহ মাহৰ আগত অখিল গগৈ শদিয়াৰ পৰা ডুবুৰীলৈকে জাতিৰ স্বাৰ্থত যিধৰণে তেওঁ মাত মাতি আহিছিল তেনে এজন অখিল গগৈ আমাক ঘূৰাই দিব লাগিব। অন্যতে আমি কিন্তু অখিল গগৈ ভগৱানে নকওক যে একো এটা বেয়া এটা হেৰি নকৰোঁ, যদি কেনেবাকৈ কিবা এটা হ'বলগীয়া হয় তেন্তে কিন্তু আমি তীব্ৰ গণতান্ত্ৰিকভাৱে কৰিবলৈ বাধ্য হ'ম। আমি দেখিছোঁ বহুতো দল সংগঠন আছে, তেওঁলোকে বহুতে মাত মাতে। আমি গোটেই দিগ্বজাতীয় যিখিনি আমাৰ ডেকা চাম আছে সেইখিনি আজি ওলাই আহিছোঁ, কোনো দল সংগঠন নহয়। গতিকে আমাৰ মানুহৰ ওচৰত কিমান অত্যাচাৰ হৈছে বা চলি আহিছে, যে আমাৰ মানুহৰ ওপৰতে অত্যাচাৰ হৈছে। আমাৰ ভূমিপুত্ৰ এজন কেলৈ এনেকৈ থাকিব লগা অৱস্থা হৈছে, ভৱিষ্যতে যাতে এনেকুৱা এটা নহওক চৰকাৰক এইটো কথা সকীয়া দিব বিচাৰিছোঁ। অঁ যিহেতু ক'ব লাগিব ৰাইজৰ স্বাৰ্থত মাত মতা।